আজকে আমরা যে ব্যায়ামটা করব এর নাম হচ্ছে লাঞ্জ ব্যাক উইথ লেগ লিফট। লাঞ্জের আগের মুভগুলো আপনারা দেখেছেন, সেখানে আমরা বলেছি এর উপকারিতাগুলো কী, কিন্তু আমরা এর সাথে আরেকটু লেভেল বাড়াচ্ছি যে যেন এর সাথে ব্যালেন্সের কোঅর্ডিনেশনটাও হয়। এমনিতেই লাঞ্জ খুব একজন ব্যালেন্সিং পোজ, কিন্তু এটা ঠিক নাভির নিচ থেকে একদম পা পর্যন্ত আপনার যতগুলো মাসল আছে, হিপ মানে গ্লুটস বা হ্যামস্ট্রিং বা কোয়ার্স বা কাফস, সব কিছুর জন্য কিন্তু লাঞ্জ মুভমেন্টটা একদম খুব পারফেক্ট একটা ব্যায়াম। এর সাথে যদি আপনি চান যে তার সাথে আরও ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশনটা ইউজ করবেন, তখন যেটাতে হবে তাতে মাসেলের টোনিংটা, শেপিং এবং টোটাল পারফেকশন একটা শরীরের ভেতরে আসবে। তো আমরা তিনটা লেভেলে দেখাবো। ফার্স্ট লেভেলে আমাদেরকে দেখাবে চৈতি। ওকে চৈতি, ওকে অ্যান্ড স্টার্ট অ্যান্ড ওয়ান ব্যাক অ্যান্ড অ্যাগেন টু দেখছি যে আমরা লাঞ্জে যাচ্ছে, যাওয়ার পরে তারপর আবার একটা লেগ লিফট করাতে তাতে যেটা হচ্ছে যে আমাদের ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে। ওকে আরেকবার দেখাও অ্যান্ড ব্যাক, গুড। তাহলে দর্শক দেখতে পেলেন যে যখন লাঞ্জে গেলেন এবং তারপর যখন একটা পায়ের উপর চলে আসছেন, তখন কীভাবে পুরো শরীরের ব্যালেন্সটা আপনাকে ধরে রাখতে হচ্ছে শুধু একটা পায়ের উপর। এটার ইন্টারমিডিয়েট লেভেলটা আমাদেরকে দেখাবে তাসরিন। ওকে তাসরিন, রেডি, ফাইন, ওকে অ্যান্ড ওয়ান, ওকে ব্যাক, নাইস, আরেকবার অ্যান্ড ব্যাক, নাইস। সো দিস ইজ মোর ডিফিকাল্ট, যখন আপনি শুধু পা তুলছেন তখন যেটা হচ্ছে যে ব্যালেন্স তো লাগছে, কিন্তু যখন আপনাকে স্ট্রেট ওয়েতে সেটা ধরে রাখতে হচ্ছে তখন দিস ইজ মোর ব্যালেন্সিং, তখন এটা আরও অনেক বেশি কষ্টকর। এখন এই কষ্টকরটাই যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে আমরা অ্যাডভান্সে কী দেখব, চলো না আমরা দেখি যে অ্যাডভান্সে আমাদেরকে হেল্প করবে শম্পা। ফাইন, এটা কিন্তু অনেকটুকু ডিফিকাল্ট মুভ, যখন স্ট্রেট করাটাই অনেক কঠিন সেখানে উনি স্টে করছেন এবং তারপর আবার বেন্ড করছেন। শম্পাপা আরেকবার দেখাতে পারবেন, তাহলে দর্শকরা আরও ভালোভাবে বুঝবে যেটা কতটুকু টাফ। আমরা তাহলে একবারে তিনটা মুভি দেখে নিই, তাহলে বুঝবেন যে লাস্টে এই মুভটা করতে গেলে আপনাকে কতটুকু এফোর্ট দিতে হবে এবং কিভাবে অল্প অল্প করে আপনারা আগাবেন। ওকে মুখোমুখি, ইয়েস, পাশাপাশি, অ্যান্ড ওকে গো অ্যান্ড ওয়ান back, good, and last one, two, and back, thank you. তাহলে এখানে প্রতিটা মুভি কিন্তু, আজকে আমরা যেটা দেখছি প্রতিটা মুভি কিন্তু কষ্টকর। তো আগের লাঞ্জের প্র্যাকটিসগুলো না থাকলে পরে প্রথমে এটা থেকে শুরু করা উচিত হবে না, যেটা করবেন আগে বেসিকগুলো প্র্যাকটিস করবেন, তারপরে আস্তে আস্তে করে লেভেল বাড়িয়ে দেন এই মুভে আসবেন। আসতেই হবে তা না, কিন্তু যখন আপনি করবেন আস্তে আস্তে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হতে থাকবে এবং আপনি নিজে রেডি হয়ে যাবেন ইন্টারমিডিয়েট মুভগুলো করার জন্য।